গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ? তোমরা সবাই কেমন আছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের গত ক্লাসে একটা এসডব্লিউ ছিল। এসডব্লিউটা ছিল কোশ্চেন আনসার, ইউনিট 3 লেসন 1 এর উপরে, হেলথের উপরে, তাই না? আমরা এমসিকিউ ক্লাসে করেছিলাম, এমসিকিউ গুলি ক্লাসে হয়ে গিয়েছিল না? হ্যাঁ জি হয়েছিল। আমি এসডব্লিউ দিয়েছিলাম, পাঁচটা কোশ্চেন দিয়েছিলাম। তোমরা যদি এইচডব্লিউ ঠিক মতো না করো তাহলে কিন্তু এটা রিপোর্ট হয়ে যাবে। রিপোর্ট হয়ে গেলে এটা পরবর্তীতে তোমাদের ক্লাস নবম শ্রেণীতে ওঠার জন্য একটা ইম্প্যাক্ট হবে, এটার একটা প্রভাব পড়বে। তোমাদেরকে ক্লাস 9 এ উঠানো হবে কি না এটার উপর নির্ভর করবে কিন্তু, বুঝতে পেরেছ? বিশেষ করে সায়েন্স পাওয়া নিয়েও জটিলতার সৃষ্টি হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই ইউ শুড ফলো মাই ইনস্ট্রাকশন, ইউ শুড ডু দ্য এইচডব্লিউ। তোমরা এইচডব্লিউ গুলি কিন্তু রেগুলার করবে, না করলে একমাত্র ইয়েসমিন করেছে। ওকে বলো, ইয়েসমিন বলো, হোয়াই ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই গুড হেলথ? কি বলেছ? বাই গুড হেলথ উই আন্ডারস্ট্যান্ড হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ। ইজ এসেনশিয়াল না, ইজ এসেনশিয়াল, এসেনশিয়াল মানে অপরিহার্য, না? ইট ইজ এসেনশিয়াল, কি লিখেছো বলো? Essential for everyone to lead a happy life. Good. তাহলে actually good health বলতে কি বোঝায়, সুস্বাস্থ্য বলতে কি বোঝায়? A healthy body, একটা স্বাস্থ্যকর শরীর, free from diseases, সব ধরনের রোগ মুক্ত একটা সুস্থ শরীর। An able body, তাই না? একটা সক্ষম শরীর যার মধ্যে কোনো রোগ বালাই নাই। Why is good health essential? Good health কেন essential? Essential মানে কি? অপরিহার্য। সুস্বাস্থ্য কেন অপরিহার্য? স্যার এটা বলবো? কি বলো? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। If we are not in good health, we cannot on any activity in our life. That's why it is essential for us. Essential for us. Health, যদি good health না থাকে কি হয়? সুস্বাস্থ্য না থাকলে কিছুই ভালো লাগবে না। না ভালো লাগবে পড়তে, না ঘুমাইতে, না খাইতে, তাই না? গুড হেলথ টা কি? প্রিকন্ডিশন, পূর্ব শর্ত, শর্ত সবকিছু করার, তাই না? আমরা টেক্সট থেকে উত্তর ওখান থেকে পেয়ে যাই। তাহলে গুড হেলথটা এসেনশিয়াল কেন, অপরিহার্য কেন? তুলে দে হ্যাপি অ্যান্ড হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, এটা যদি আমাদের টেক্সটে অবশ্যই থাকার কথা, তাই না? হ্যাপি লাইফ, তুমি বাট ইউ ক্যানট বি হ্যাপি। তোমার কাছে প্রচুর টাকা থাকতে পারে কিন্তু তুমি হ্যাপি হবে না যদি, ইফ ইউ ডু নট have good health, তোমার good health না থাকলে। Why should you not worry about small things of life? Question 3, বলো। We should not worry over small things of life because it snatches away our peace of mind, which is important factor of good health. আবার বলো তো। We should not worry over small things of life because it is sir এটা না যে উচ্চারণটা ভালোই পারতেছি না। কে বানান কি বলো? SNATCHES snatches মানে হলো কি? চিন্তাই করা, স্ন্যাচ স্ন্যাচ মানে চিন্তাই করা, এটা সিনিয়ে নাই। কি সিনিয়ে নাই? স্ন্যাচেস আওয়ার পিস অফ মাইন্ড, আমাদের মনের শান্তিটাকে সিনিয়ে নাই, তাই না? এই জন্য আমাদের ছোটখাটো বিষয় নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন, তাই না? ছোটখাটো বিষয় উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তোমার আমাদের মনের শান্তিটাকে ছিনিয়ে নেয়।
ওকে আর কেউ করো নাই হোয়াট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ হ্যালো Good health is essential for everyone to lead a happy life. It is equally valuable as gold or any other personal possessions. Good. তাহলে good healthটাই হলো essential. খুবই অপরিহার্য essential for everyone to lead a happy life. এটা অন্যান্য valuable যে possessions আমাদের রয়েছে অন্যান্য মূল্যবান যে বস্তু আমাদের পজিশনে রয়েছে আমাদের মালিকানায় রয়ে থাকে গোল্ড টোল্ড এরকম সোনা দানা এদের মতনই গুড হেলথটাও অত্যন্ত মূল্যবান বরং এর থেকেও বেশি মূল্যবান তোমার যখন আমরা গুড হেলথ অসুস্থ হই দেখো আমাদের জীবনের সমস্ত সম্পদ আমরা বিক্রি করে দিই কিসের জন্য সুস্থ হওয়ার জন্য তাহলে সম্পদের কোনো মূল্য আছে আমাদের সুস্বাস্থ্যের কাছে বলো একজন একজনের কিডনি অকেজ হয়ে গেছে এখন সে তাকে যদি বলা হয় তোমার এই পৃথিবী যত সোনা আছে সব সোনা তোমাকে দিব তার পরিবর্তে তোমার কিডনি তুইটাই ড্যামেজ করে দিব কেউ রাজি হবে জীবন না অনেকে বলবে যে পৃথিবীর যত সোনা আছে সব তোমারে দিয়ে দিব তাও তুমি আমার কিডনিটারে ভালো করে দাও তাই না তারপরে যদি ব্লাড ক্যান্সার হইলে সে কি মুক্তি চাইবে সে তার জীবনের যত মূল্যবান জিনিস আছে সবকিছু বেঁচে দিয়া সে আরোগ্য লাভ করতে যাবে সে সুস্থ হতে যাবে তাই না ওকে why can't we concentrate on any activity in our lives কি করেছো বলো why concentrate? If we are not in good health we can't concentrate on any activity in our life yeah তাহলে we can't concentrate on any activities in our life if we are not in good health তাই না আমরা যদি সুস্বাস্থ্যে না থাকি অর্থাৎ আমরা যদি সুস্বাস্থ্য না থাকে তাহলে আমরা কোনো কিছুই কনসেন্ট্রেট করতে পারি না গুড অনেক ভালো হয়েছে আমরা চলে যাব আজকে আমাদের পরের ইউনিটে চলে যাব সবাই ইউ ওপেন ইওর বুক ঠিক আছে তোমরা তোমাদের বইটা ওপেন করো করেছো ওপেন করেছো জি স্যার ইয়েস স্যার স্ক্রিন দেখতে পাচ্ছ লেসন 3 হাইজিন কে পড়বে পড়ো ওই ওপেন করো এই ভিডিও ওপেন করে পড়া শুরু করো নিপা পড়ো শানা ডাক্তার নিপা ভিডিও অন করো করে পড়া শুরু করো খুব তাড়াতাড়ি পড়ো উই ডোন্ট হ্যাভ মাচ টাইম ইন হাত আমাদের হাতে খুব বেশি সময় নেই তোমাদের বলতে বলতে সময় যদি নষ্ট হয়ে যায় কি আমার কথা শুনতে পাচ্ছ দেখো কে পড়বে পড়ো আমি পড়ি আচ্ছা একজন একজন প্রথমে কে নাদিয়া পড়তে চাও পড়ো নাদিয়া সুলতানা পড়ো ভিডিও অন করো ভিডিও অন করো ভিডিও অন করো পড়ো স্যার ভিডিও অন করলে কথা কেটে কেটে যায় যাবে না তুমি কম করো অন করে দেখো কথা কাটছে কিনা দেখি হ্যাঁ পড়ো মাইক্রোফোন মিউট আছে আনমিউট করো মাইক্রোফোন আনমিউট করো হ্যাঁ চালাক দেখছো হ্যাঁ হচ্ছে পড়ো দ্য ওয়ার্ড হাইজিন মিন্স পড়ো The word hygiene means the practice of keeping ourselves clean. It also means to keep our home and work place clean. It is important for our good health. দেখো তোমাদের এখানে বলেছে the word the শব্দটা কি hygiene means the practice of keeping ourselves not people like I'm Museveni ourselves clean
অর্থাৎ হাইজিন শব্দটার অর্থ হইলো আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে চর্চা, এটাকেই হাইজিন বলা হয়। তাহলে হাইজিন মানে স্বাস্থ্য সুরক্ষার যে নিয়ম মাবলী, এটাকে হাইজিন বলা হয়। ঠিক আছে, সুস্বাস্থ্য বা স্বাস্থ্য সুরক্ষার নিয়ম। আচ্ছা, এটার আরো অর্থ, ইট অলসো মিন্স, এটার আরো অর্থ হলো টু কিপ আওয়ার হোম এন্ড ওয়ার্ক প্লেস। এটার আরো অর্থ হলো আমাদের পাশাপাশি এবং কর্মস্থল গুলোকে মাইক্রোফোন মিউট করো, আমাদের পাশাপাশি এবং অফিস আদালত ক্লিন রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ। এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর কে পড়বে? ভিডিও অন করে তাড়াতাড়ি পড়া শুরু করো। স্যার আমি পড়ি। Hygiene is to be next to goodliness. It is because we cannot achieve anything physically, mental and spiritually if we are unclean in our body, mind and soul. আচ্ছা দেখো, উচ্চারণগুলি তোমাদের লক্ষ্য করতে হবে। হাইজিন ইজ থট, হাইজিনকে ভাবা হয়, থট মানে চিন্তা করা হয় বা ভাবা হয়। হাইজিন ইজ থট টু বি নেক্সট, হাইজিনকে কিসের পরেই ভাবা হয়? টু গডলিনেস, গডলিনেস নট গুডলিনেস, ইজ গড, গড মানে কি? আল্লাহ। গডলিনেস অর্থাৎ ধর্মকর্মের পরেই এই হাইজিনকে বিবেচনা করা হয়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্য সুরক্ষা, এটাকে আমাদের কি ধর্মকর্মের পরেই এর স্থান। ইট ইজ বিকজ, এর কারণ হলো উই ক্যানট, আমরা পারি না অ্যাচিভ, অর্জন করতে এনিথিং, কোনো কিছু অর্জন করতে পারি না ফিজিক্যালি, শারীরিকভাবে, মেন্টালি, মানসিকভাবে ও স্পিরিচুয়ালি অর্থাৎ আধ্যাত্মিকভাবে কোনো কিছু অর্জন করতে পারি না ইফ উই আর আনক্লিন, আমরা যদি অপরিষ্কার থাকি। ইন আওয়ার বডি, আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে এবং আত্মিকভাবে, সাউল ইস নট, কি উচ্চারণ করেছো বুঝতে পারি না, সাউল হলো আত্মা, তাই না? স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিকভাবে। ওকে, নাও কে পড়বে? স্যার আমি পড়ি। স্যার, nobody likes an unclean person either, so we must, মাইক্রোফোন মিউট হয়েছে তোমার, না দিয়ে মাইক্রোফোন পড়া শুন, ও শুনে তো, so we must follow the rules of hygiene. Good. অর্থটা কি? নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার, কেউ, নোবডি, কেউই না, লাইকস মানে পছন্দ করে, তারপরে কেউ পছন্দ করে না অ্যান আনক্লিন পারসন আইদার, একজন অপরিচ্ছন্ন পারসনকে কেউই কি পছন্দ করে না। সো এ কারণে উই মাস্ট ফলো, আমাদেরকে অবশ্যই অবশ্যই অনুসরণ করতে হবে দ্য রুলস অফ হাইজিন, স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলি রয়েছে সেটা অনুসরণ করতে হবে। স্যার আমি পড়বো। ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, উই শুড হ্যাভ এ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। গুড, ফার্স্ট, প্রথমত উই মাস্ট কিপ our body clean. Body clean. দেখো, we must keep our body, আমাদের শরীরটাকে ক্লিন, পরিষ্কার রাখতে হবে। We should, আমাদের উচিত, have a bath, আমাদের গোসল নেওয়া উচিত। Every day, প্রতিদিন, and wash our hair regularly, এবং আমাদের চুল ধৌত করতে হবে নিয়মিতভাবে। This will keep the body and hair free from dirt and bacteria. Eta amader shorir ebong chulke bacteria ula theke mukto rakhbe. Porbo sir. Secondly, we should wash our clothes regularly. Dirty clothes give off bad
smell and invite germs. We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs. Yes, sir. It is also important to wash our hands before meals and after using the toilet. We should brush our teeth. Stop, stop. আমাদের এটুকু স্ক্রিনে যতটুকু আছে ততটুকু পড়ো। Secondly, secondly, দ্বিতীয়ত, we should wash. আমাদের উচিত হবে wash করতে, ধৌত করতে হবে our clothes. আমাদের পোশাক পরিচ্ছদ, clothes হলো পোশাক পরিচ্ছদ regularly. Regularly মানে কি? নিয়মিত ভাবে. Dirty clothes. নোংরা বা ময়লা পোশাক gives up ছড়ায় bad smells. Bad smells মানে দুর্গন্ধ ছড়ায় and invite এবং আমন্ত্রণ জানায় চান্স জীবাণুকে আমন্ত্রণ জানায় good wear socks. আমাদেরকে আমার পরা উচিত মোজা পরা উচিত আমাদের মোজা পরা উচিত and shoes এবং জুতা পরা উচিত when যখন we go out আমরা যখন বাইরে যাই to protect our feet আমাদের পাকে সুরক্ষা দিতে from dust and germs কি থেকে ধুলাবালি এবং জীবাণু থেকে সুরক্ষা দিতে আমাদের কি জুতা মোজা পরা উচিত আসলে সেন্টেন্সটা একটু বাজে হয়ে গেছে এইটা দেওয়া লাগতো প্রথমে টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম জার্মস এন্ড ডাস্ট এন্ড জার্মস এইটা দেওয়া লাগতো একদম প্রথমে উই শুড ওয়্যার সক্স এন্ড শুজ ওয়েন উই গো আউট এটা পরে দিলে ভালো হইতো একটা সেন্টেন্সটা বাজে হয়ে গেছে পরে দেওয়ার জন্য খাপনি সেন্টেন্সটা অলসো It is also eta aro important. Important ki gurutwapurno to wash dhoto kora our hands, amader hat before meals, orthat khawar age and after using the toilet, ebong toilet ba washroom byabohar pore amader hat ki hat dhuye fela uchit ki diye সাবান দিয়ে ধোয়া উচিত যদিও সাবানের কথা এখানে উল্লেখ করে নাই ঠিক আছে আরেকজন পড়ো কে পড়তে চাও স্যার নাদিয়া সুলতানা পড়ি পড়ো স্যার আমি পড়তে চাই স্যার আমিও পড়ো তাসনিয়া পড়লে ততক্ষণ এবার নাদিয়া পড়ো পড়ো নাদিয়া পড়ো We should brush our teeth twice a day after breakfast and supper. We must also cut our nails regularly. Our drinking water must be safe. We can get safe water by boiling and filtering. Good. We should brush our teeth. আমাদের উচিত আমাদের টিথ দাঁত ব্রাশ করা দাঁত মাজা twice a day twice মানে দুইবার দিনে দুইবার after breakfast অর্থাৎ নাস্তার পরে and supper এবং রাতের যে খাবারের পরে রাতের খাবার খাওয়ার পরে এবং সকালে নাস্তা করার পরে আমরা উল্টা করি আমরা নাস্তা করার আগে দাঁত ব্রাশ করি আসলে তা ঠিক না নাস্তা করার পরে দাঁত ব্রাশ করতে হবে এবং রাতে খাবারের পরে দাঁত ব্রাশ করতে হবে এই দুইটা কাজ করতে হবে দুই সময় মিনিমাম আর তিনবার করলে সেটাও ভালো যদি দুপুরে লাঞ্চের পর একবার করে ফেলো সেটাও ভালো উই মাস্ট অলসো আমাদের আরো করতে হবে কি কাট আওয়ার নেইলস রেগুলারলি আমাদের নখ নিয়মিত ভাবে কাটতে হবে তোমরা তা করো না তোমরা অনেক বড় বড় বাঘের মতো অনেক বড় বড় নখ করে দিয়েছো একবার হাসি করলে মাংস টাংস উঠে যাবে তোমরা বাসা বাড়িতে ভাই বোনের সাথে এই এটা ব্যবহার করো বড় বোন না হয় ছোট ভাইদের উপরে এটা ব্যবহার করে এরকম খামচি মারো
না স্যার ছোট ভাইয়েরাই তো খামচি বেশি দেয় আমরা কই বেশি দেই তোমরা বেশি দাও না স্যার না আমি আমার বড় ভাইকে দেই মায়া করো আর কি মহব্বত না স্যার মায়া করো আজে খামচি দাও যাই করো এই নকের মধ্যে আসলে কি ময়লা জমে থাকে যেটা আমাদের রোগের অসুস্থতার কারণ হয় পরে বলেছে আওয়ার ড্রিংকিং ওয়াটার মাস্ট বি পিওর আমাদের যে পানি পান করেছি করি এটা এটা অবশ্যই কি হতে হবে নিরাপদ হতে হবে বিশুদ্ধ নিরাপদ না বিশুদ্ধ পিওর হলো বিশুদ্ধ আর নিরাপদ হলো সেফ এখানে পিওর আছে বিশুদ্ধ হতে হবে উই ক্যান আমরা পাই পেতে পারি পিওর ওয়াটার বিশুদ্ধ পানি কিন্তু আমাদের বইতে তো সেফ তো আছে নিরাপদ হতে হবে উই ক্যান গেট পিওর ওয়াটার আমরা এখানে কি পিওর আছে না সেভ আছে পরেরটা স্যার এখানে সেভ সেভ দাও আছে স্যার এখানেও সেভ নিরাপদ পানি পেতে পারি এইবার কে পড়বে নতুন আরেকজন পড়ো স্যার আমি পড়ি তুমি কি পড়েছিলে এর আগে রোকসানা পড়েছ তো নতুন কেউ দাও নতুন কেউ পড়তে না চাইলে পড়ো রোকসানা পড়ো Finally, we should keep our surroundings and environment clean. If we do and follow all the above things properly, we will able to lead a happy life and happy, healthy and happy life. বলে ফাইনালি সবশেষে কি বলেছে? We should. শুড মানে উচিত আমাদের উচিত কিপ আওয়ার সারাউন্ডিংস এন্ড এনভায়রনমেন্ট ক্লিন আমাদের চারিপাশ আমাদের চারপাশ এবং আমাদের পরিবেশটাকে ক্লিন রাখতে পরিষ্কার পরিষ্কার রাখতে হবে ইফ উই ডু এন্ড ফলো অল দি অ্যাবাভ থিংস আমরা যদি উপরের অ্যাবাভ মানে উপরের অল দি অ্যাবাভ উপরের সবগুলি কাজই অনুসরণ করতে পারি যথাযথভাবে প্রপারলি উই উইল বি এবল আমরা সক্ষম হব টু লিড হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ একটা স্বাস্থ্যকর এবং সুখী জীবন যাপন করতে সক্ষম হব আমাদের শেষ হয়ে গেল আজকে এইটা মোটামুটি আমাদের সময়ও শেষ অল্প দুই এক মিনিট সময় আছে আমি একটু জানতে চাই যে পরে কে এসে ঢুকেছ একটু বলো দেখি পরে ঢুকেছ কে